জয় গুরু। বন্ধুরা, আজকের এপিসোডে যে বিষয়টির সমাধান নিয়ে আলোচনা করব সেটি হল দ্রুত বীর্যপাত বা দ্রুত পতন সমস্যা। অর্থাৎ দ্রুত বীর্যপাত কেন হয়, কারণটা কি, এবং তার জন্য খুবই কম টাকায় কম খরচে কিভাবে নিজেরা তৈরি করে ওষুধ সেবন করতে পারবেন, আজকে তার বিশদ আলোচনা করব। ভিডিওটি একটু স্কিপ না করে ধৈর্য সহকারে দেখতে থাকুন। আমরা যে প্রত্যেকটি ভিডিওতে ওষুধের কথা বলি, আপনারা শুধু সেই ওষুধের কথাগুলোই শুনেন, বাকি যে কথাগুলো বলি অর্থাৎ যে কাউন্সিলিংটুকু আপনাদের করি সেইটুকু যদি আপনারা না শুনেন তাহলে কিন্তু সমাধান হবে না। এই যে আপনারা যারা ভিডিও স্কিপ করে চলে যান শুধুমাত্র ওষুধের কথা শুনে, তারা কিন্তু বড় রকমের ভুল করেন। কেননা এই যে যৌন সমস্যার জন্য আপনারা তো কত ওষুধই সেবন করেন, কত গাছগাছড়া শেকড় বাকর কত কিছু সেবন করেন, কিন্তু সমাধান কেন হয় না? আসলে সমাধান কোথা থেকে হবে, মূল জায়গায় তো আপনারা পানি ঢালতে পারেন না। অর্থাৎ যেখানে পানি ঢালার কথা, যার জন্য সমস্যাগুলোর সৃষ্টি হয়, সেই জায়গাটাই তো আপনারা পানি ঢালতে পারেন না, অর্থাৎ সেই জায়গাটার সমাধান তো আপনারা করতে পারেন না। আপনারা তো ওষুধ সেবন করে যান, হাজার হাজার টাকা খরচ করে ফেলেন, কিন্তু সমাধান কেন হয় না? সমাধান করতে হলে অবশ্যই মনোযোগ সহকারে সব কথা শুনতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে সেই কথাগুলো কি কি বলা হয়েছে, সেই অনুযায়ী আপনাদের কাজ করতে হবে, তাহলেই আপনারা ভালো একটি রেজাল্ট পাবেন। দ্রুত বীর্যপাত সমস্যা বা দু এক মিনিটের মধ্যেই যাদের পতন হয়ে যায়, যারা নিজেকে ধরে রাখতে পারেন না, তাদের আসলে এই সমস্যাটা কেন হয়, কারণটা কি, প্রত্যেকটি ভিডিওতে আমরা এই মেসেজটা দেওয়ার চেষ্টা করি। অর্থাৎ আপনারা যতই ওষুধ খান কোনো লাভ হবে না যদি আপনাদের এটা ঠান্ডা না থাকে, অর্থাৎ যদি মটকা ঠান্ডা না থাকে আপনাদের কোনো লাভ হবে না। অর্থাৎ এই যে সমস্যাটির কথা বললাম যে দ্রুত বীর্যপাত, এই দ্রুত বীর্যপাত কেন হয়, অতিরিক্ত পরিমাণে মটকা গরম থাকার কারণে দ্রুত বীর্যপাত হয়, অর্থাৎ স্নায়ুতন্ত্রে তাপমাত্রা বৃদ্ধির কারণে দ্রুত বীর্যপাত সমস্যা হয়ে যায়, মাথা গরম থাকার কারণেই অনিদ্রা সমস্যা হয়, আর অনিদ্রা সমস্যা থাকার কারণেই পেটের সমস্যা হয়, আর পেটের সমস্যা যাদের আছে তাদের দ্রুত বীর্যপাত হবেই, অর্থাৎ তাদের যৌন সমস্যা থাকবেই, বীর্য পানির মতো পাতলা হয়ে যাবে যদি মটকা গরম থাকে, যদি পেটে সমস্যা থাকে। তাহলে কি করতে হবে, অর্থাৎ আপনারা যে ওষুধই খান তার আগে আপনাদের এটাকে ঠান্ডা রাখতে হবে, অর্থাৎ মটকাটাকে ঠান্ডা রাখতে হবে বা স্নায়ুতন্ত্রের তাপমাত্রা নর্মালে রাখতে হবে। সেইটা কিভাবে, সেটা হলো নিয়মিত যোগ প্রাণায়াম মেডিটেশন করে এই জিনিসটাকে ঠান্ডা রাখতে হবে, অর্থাৎ এই মটকাটা যেন কিছুতেই গামা লেভেলে না থাকতে পারে, নিজের নিয়ন্ত্রণ ক্ষমতা নিজের কাছে রাখতে হবে, অর্থাৎ আলফা লেভেলে রাখতে হবে, নিজের মনটাকে সবসময় শূন্যের কোঠায় রাখতে হবে, তাহলেই ভালো ঘুম হবে। ভালো ঘুম হলেই পেটে কোনো সমস্যা হবে না, পেটে যদি কোনো সমস্যা না হয় তাহলে কোনো যৌন সমস্যাও থাকবে না। এই জিনিসটি, অর্থাৎ এই সহজ জিনিসটি আপনাদের প্রত্যেকটি ভিডিওতে বোঝানোর চেষ্টা করি যে আপনারা অযথা টাকা পয়সা খরচ করে এই যৌন রোগের ওষুধ খাইতে যাবেন না। যদি নিজেকে শান্ত রাখতে পারেন, যদি ব্রেনটাকে শান্ত রাখতে পারেন, তাহলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। আগে নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন। আমাদের এই জিনিসটা, অর্থাৎ আমাদের এই ব্রেন নামক যে কম্পিউটার আছে, সেই কম্পিউটার সারাক্ষণ হট থাকে, অর্থাৎ সারাক্ষণ গরম থাকে, সেখানে র্যামে লুড নেওয়ার মতো ক্ষমতা থাকে না, সেই র্যামগুলো পরিপূর্ণ থাকে কিসে, নানা রকম দুশ্চিন্তা, নেতিবাচক চিন্তা, হতাশা, ব্যর্থতা, এগুলোর জন্য আমাদের র্যামটা সারাক্ষণ লুড থাকে, সেখানে ভালো ফাইল বা ভালো মেসেজ আমরা পুশ করতে পারি না। সেই জন্যই আমাদের এই ব্রেনটা, অর্থাৎ এই কম্পিউটার নামক ব্রেনটা মাঝে মধ্যেই হ্যাং হয়ে যায়, কোনো কাজ করে না, আমরা স্থবির হয়ে বসে পড়ি, নানান রকম সমস্যা আমাদের গ্রাস করে, আর তখন আমাদের মনের অশান্তি হয়। যদি মনের অশান্তি থাকে, অর্থাৎ মন যদি প্রশান্তিতে না থাকে, তাহলে তো কামুক আগ্রহ জাগবে না, অর্থাৎ কাম ভাব মনের মধ্যে উদয় হবে না। আগে মনটাকে ফ্রেশ রাখতে হবে, মনটাকে ফ্রেশ রাখতে পারলেই ডাইজেস্টে কোনো সমস্যা হবে না, আর ডাইজেস্টে সমস্যা না হলেই কোনো যৌন সমস্যা হবে না। এই ছোট্ট কথাটি, অর্থাৎ এই ছোট্ট মেসেজটি আপনাদের কেন দেই, কারণটা কি, সারাদিন আমাদের কাছে শত শত কল আসে, গুরুজি অনেক ওষুধ খাইতে দ্রুত বীর্যপাত সমস্যার সমাধান হচ্ছে না,
আরে বাবা আপনারা তো ওষুধ খাচ্ছেন টাকা খরচ করে, কিন্তু মূল জায়গায় তো আপনারা পানি ঢালতেছেন না। অর্থাৎ যেখানে সমস্যাটা, যেখান থেকে সমস্যাটা শুরু হলো, সেই জিনিসটির সমাধান তো আপনারা করতেছেন না। তাহলে ওষুধ খেয়ে লাভ কী, বা আরেকজনের দোষ দিয়ে লাভ কী যে অমুকের কাছ থেকে অনেক টাকার ওষুধ খেয়েছি কোনো লাভ হয়নি? লাভ হবে কোথা থেকে? আপনার তো অন্য অন্য সমস্যা রয়ে গেছে, আপনার দেহের স্টেমিনার কম, অর্থাৎ আপনি দৈহিকভাবেই দুর্বল আছেন, পায়খানা ক্লিয়ার হচ্ছে না, পেটে বুটবাট শব্দ হয়, পেট সবসময় গরম থাকে, পেট গরম থাকার কারণে কি হয়, স্বপ্ন দোষ হয়ে যায়। আবার একটি সমস্যা তো আপনাদের আছেই, একটি নেশায় তো সবসময় আপনারা বুথ হয়ে বসে আছেন, ওই যে মাস্টারবেশন, অর্থাৎ হাতের কাজটা, হাতের কাজটাও তো বন্ধ করতে পারতেছেন না। তাহলে স্টেমিনার আসবে কোথা থেকে, দৈহিক শক্তি আসবে কোথা থেকে? যদি ওই জিনিসটা আপনারা বন্ধ করতে না পারেন, অর্থাৎ আপনার দেহে প্রোডাকশন যেটুকু হচ্ছে তার চেয়ে বেশি লস হয়ে যাচ্ছে, অর্থাৎ গুদাম থেকে তার চেয়ে বেশি মাল খালি হয়ে যাচ্ছে। তাহলে গুদামে যদি মাল না থাকে, গুদামে যদি পাওয়ার না থাকে, তাহলে এই গুদামের শক্তি বাড়বে কোথা থেকে? এই জিনিসগুলো কি কখনো আপনারা চিন্তা করেন? সেটা তো করেন না। আগে এই জিনিসটার সমাধান করুন, আগে পেটের সমস্যার সমাধান করুন, তারপরে যৌন রোগের ওষুধ সেবন করুন, দেখবেন 100% আপনার দেহে শুট করে গেছে। এবার আপনারা যে জিনিসটির জন্য অপেক্ষা করতেছেন, অর্থাৎ ওষুধের কথা শোনার জন্য যারা অপেক্ষা করতেছেন, তাদের জন্য ছোট্ট একটি রেমিডি আমি শেয়ার করতেছি। সেই রেমিডিটি করার জন্য আমাদের মাত্র 4টি উপকরণ লাগবে। প্রথম উপকরণটি হলো শ্বেত চন্দন চূর্ণ, দ্বিতীয় উপকরণটি হলো শঙ্খমূল চূর্ণ, তৃতীয় উপকরণটি হলো শিমুলমূল চূর্ণ, এবং সর্বশেষ যে উপকরণটি লাগবে সেটি হলো 1 টেবিল চামচ পরিমাণ খাঁটি গাওয়া ঘি। এবার আসুন জেনে নিই কিভাবে এই রেমিডিটি তৈরি করতে হবে। 1 কাপ পরিমাণ উষ্ণ গরম বা হালকা গরম পানির মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ শ্বেত চন্দন চূর্ণ, 1 টেবিল চামচ পরিমাণ শঙ্খমূল চূর্ণ, 1 টেবিল চামচ পরিমাণ শিমুলমূল চূর্ণ এবং 1 টেবিল চামচ পরিমাণ খাঁটি গাওয়া ঘি দিয়ে ভালো করে মিক্সড করবেন। বন্ধুরা, এই যে রেমিডিটি তৈরি হলো, এই রেমিডিটি হলো দ্রুত বীর্যপাত সমস্যা সমাধানের রেমিডি। আর এই যে উপকরণগুলোর কথা বললাম, আপনারা সবাই জানেন যেগুলো কোথায় পাওয়া যায়, শিমুলমূল, শঙ্খমূল, শ্বেত চন্দন চূর্ণ, এগুলো আপনারা যে কোনো বাইনাতির দোকান বা পশারির দোকানগুলোতে কিনতে পেয়ে যাবেন। সেখান থেকে অবশ্যই যাচাই বাছাই করে ভালো মানের উপকরণগুলো কিনে আনার চেষ্টা করবেন। কখন সেবন করবেন, অর্থাৎ এই যে রেমিডিটি তৈরি করলেন এটা কখন সেবন করবেন, এটা অবশ্যই রাত্রিবেলাতে ঘুমোতে যাওয়ার আধা ঘন্টা আগে সেবন করবেন, অর্থাৎ রাত্রিবেলা খাবার খাওয়ার কমপক্ষে আধা ঘন্টা বা 40 মিনিট পরে সেবন করবেন। কন্টিনিউ 1 মাস এই নিয়মে চালিয়ে যান, দেখুন সমস্যার সমাধান হয় কি না। জয় গুরু।